আমি যে আমি কতদিন থেকে শরীর খারাপ, তুমি তো একদিন ওষুধ এনে রেখে দিয়েছো আমার জন্য, আর ওষুধ এনেছো তুমি? ভালো করে আমাকে ডাক্তার দেখাও তুমি। আমি ওষুধ টাষুধ খাওয়াতে পারবো না। তুমি ওষুধ খাওয়াবে না তো কে খাওয়াবে আমাকে ওষুধ? তাই আমার বাপে এবারে জিনিস দাও। তো এক মিলে তো শয়তানি করছিলাম, তার মধ্যে দুজনের মধ্যে আবার কি হয়ে গেল? এই সত্যি সত্যি শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুস্মিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি ভালো নেই, তার কারণ হচ্ছে আমার মানে আমি দেখতে সুন্দর নেই, নাচ গান করতে পারি না, তাই আমাকে কেউ দেখতে পারে না। তো চলো সবাই আমাকে আমার সঙ্গে কীরকম ব্যবহার করে তোমাদেরকে দেখাই একটু, মানে তোমরা নিজের কানে শোনো। তো চলো তো আমাকে শুধু বলে আমার ভিডিও নাকি ভালো হয় না, আমি মনে রাখতে পারি না। দেখো কিভাবে আমাকে অপমান করে, কি কি বলেছে সকাল থেকে বলো না। একদমই না, কিছু বলিনি, একদম মিথ্যে কথা বলবে না। আমি সবাইকে আজকে জানাবো তোমরা আমার উপর কি অত্যাচারটা করো। তো তুমি বলো, বলো কি বলছো দাদাকে, কি বলছো বলো, কিছুই না এটা রাখো বলো। আমি নাকি গান ডাকতে পারি না, নাচতে পারি না, আগে আগে নাচি, এরকম কিছু বলে সবসময়। আমি কি কিভাবে ভিডিও করবো বলো, আমি যা পারি তাই। তো আমাকে এভাবে অপমান করে ও, এই ঠিক এইভাবেই আমাকে ভিডিও করতে হয়। আমি দেখাই এরকম কিভাবে ভিডিও করতে হয় ওকে নিয়ে। আমি বলছি এইভাবে তিনি ক্যামেরা ধরে আর উনি দৌড় দিয়ে এসে বলে কালো করছো কেন, কালো করছো কেন। মানে ভালো ভিডিও করে আমি জানি, কিন্তু আমি আমার সাপোর্টে আমাকে কেউ ভালোবাসে না এই বাড়িতে। কতক্ষণ ধরে রাখা তো আমি হয়তো আর সামনের দিকে ভিডিও করতে পারবো না এদের অত্যাচারে। তার উপরে শুধু ওর একটা না একটা এক্সকিউজ থাকবে, মানে এই তোমার ক্যামেরা ধরা হয় না, এই নিচে যাচ্ছ না, এই কালো আসছে, অন্ধকার আসছে, এই সেলফি দিয়ে তোলো, পিছনে বলো 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 আর কি কি আছে বলো। আর বলে আর বিশেষ করে আমাদের বাড়িতে বেশিরভাগ এটাই থাকে, এই সেলফিতে ফটো করো, ভিডিও করো, পিছনে কেন করছো? পিছনের ক্যামেরা দিয়ে ভিডিওই করা যায় না, ওরা পিছনের ক্যামেরা ভিডিও করতে দেয় না, অথচ পিছনের মেগাপিক্সেলটা অনেক বেশি, ছবি ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, তবুও করবে না, ওদের শুধু ব্যাক এই সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও। তো আমার নামে কত কত কিছু শুনে ফেলেছো তোমরা, আর আমি বলেছিলাম আমার উপরে এরা অত্যাচার করে, সত্যি খুব অত্যাচার করে, কি বলো। তোমরা নিজেরাই বলো অত্যাচার কে কাকে করছে। বাপি তুমি ভাত খেয়েছো? ভাত খাওনি তো? হ্যাঁ ভাত খেয়েছো তুমি? না বলো মানে কিছু রান্না করে খাওয়ায়নি। তোমার শরীর শোনো না, তোমার শরীর কদিন অসুস্থ আছে, তোমার বোনকে নিয়ে আসো, তোমার বোনকে দেখেছো? হ্যাঁ মানে আমি অসুস্থ থাকলে তখন আমার বোনকে আনতে হবে, এগুলো কি কোনো কথা বলো? হ্যাঁ এখন আমার পালিয়ে গেছে, দেখো এগুলো তোমরাই একটু বলবে, এগুলো কি ও ঠিক বলছে? আমি শরীর অসুস্থ, ও কোথায় আমার সঙ্গ দিবে সেই ক্ষেত্রে ও কি করছে? দাঁড়াও তুমি যাচ্ছ কেন?
সেক্ষেত্রে ও আমাকে বলছে আমার বোন আনার জন্য, এটা কি উচিত বলো তোমরা? হ্যাঁ ও বাবা, সবজি বাজার কে করে দেবে? ও আমার বোনের বেলা তুমি সবজি বাজার এনে দেবে, আর আমি বলতে বলতে হয় না, রাত 12টার সময় আমার রান্না করতে হয় কিছু কিছু সময়। দেখেছো কাণ্ড? তোমার বোন তো এখনো ছোট, শিখিয়ে দিতে হবে না, কিছু জানে না। দেখ মানে ভাইয়ের সাপোর্টে দাদা বৌদি সবাই ফ্যামিলি সবাই আছে, শুধু আমার সাপোর্টে কেউ নেই, খুব দুঃখের বিষয়। আমার উপর পুরো অত্যাচার চলে। এদিকে আসো, রোদ্রু পড়ছে, বলো কি বলবে বল, আর কিছু আছে? আর কিছু বলার নেই, রেখে দাও এখন, অনেকটা হয়ে গেছে রান্না। রান্না বসে আর দেখো ওইদিকে খাবার নিয়ে এসেছে মামাম। আরে ভাই তো শালিকে তো কালকে দেখলাম রে। দুঃখের বিষয়, ওরা আমার ফ্যামিলিতে আমার সাপোর্টে কেউ নেই, তোমরা একটু থেকো প্লিজ। তো না সত্যি আমি ফার্স্ট যেটা বলেছিলাম যে আমার উপর অত্যাচার চলে, সেরকম কিছুই না, জাস্ট একটু মজা করলাম তোমাদের সঙ্গে। আর আমার নামে কি কি অজুহাত, বাড়ি ছেড়ে চলে যাবে কি কি অজুহাত আছে আমি সেগুলো তোমাকে তোমাদেরকে জানিয়ে দিলাম, যে আমার ভিডিও করতে কি কি প্রবলেম হয়। তো আরও পাশ থেকে দেখছি তোমাদের দাদাভাই একটু মানে বকবক করছে, জানি না কেন, মানে এরকম বকবক করতে থাকে। আমি তো তো সত্যি খারাপ লাগছে এতক্ষণ তো করবো না, বকবক করবো না। কটা বাজে বলো তো? 10টা 7:30 বাজে, সকাল থেকে এলাম, একটুও কোনো খাওয়া দাওয়া নেই, এবং রান্না বান্না করেনি, তার উপরে বসে বসে গল্প করছে। তোমার রোজ রোজ এগুলো সহ্য করতে হয়। দেখো তো আমার আজকে অত কতদিন থেকে শরীরটা খারাপ, আর ও আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। তোমরা একটু শোনো, ও এতক্ষণ যা বলেছে এখন তার দ্বিগুণ বলছে, ওখান থেকে আমি শুনতে পাচ্ছি বকবক করে। তুমি আর কি বলতে চাও? হ্যাঁ এগুলো কোন ব্যবহার দাও তুমি আমাকে? হ্যাঁ সবসময় কেন আমার সঙ্গে তুমি? দেখো একবার এগুলো কি করেছে ও। দেখো এগুলো কি করেছে, দেখো তোমার তো এটা বোঝা উচিত তাই না? আমি যে আমি কতদিন থেকে শরীর খারাপ, তুমি একদিন ওষুধ এনে রেখে দিয়েছো আমার জন্য, আর ওষুধ এনেছো তুমি? ভালো করে আমাকে ডাক্তার দেখাও তুমি। তুমি ওষুধ খাওয়াবে না তো কে খাওয়াবে আমাকে ওষুধ? বাপের বাড়ি যাওয়া হলে এতদিন থাকতাম না তোমার বাড়িতে, বুঝছো? তুমি একদিন মানে চাল আনলে তো সবজি থাকে না, তুমি এখন আমাকে এরকম ব্যবহার দিচ্ছ। তুমি বাপের বাড়ি চলে যাও, তোমাকে আমি খাওয়াতে পারি না, তুমি থাকতে লাগবে না, যাও। তাহলে আগে কেন এনেছো? বিয়ের আগে মেয়েটে এসছে, এখন কেন আমাকে বলছো বাপের বাড়ি যাওয়ার জন্য? তুমি দেখো ভাই, দেখো ভাই, আগে আমার কি আগে অট্টালিকা বাড়ি ছিল নাকি? তো তুমি যে আমাকে এরকম ব্যবহার দিবে সেটা তো আমি জানতাম না, তাই না? বকবক করবে না, আমার খাবার দিয়ে দাও, বকবক করবে না, গেলে আমার বাপের বাড়ি থেকে কি দিয়েছে মানে তুমি আমাকে কি দিয়েছো? তুমি আমাকে কিছুই দাওনি, দরজা খুলবে না, আমি নাইটি পরে চলে যাবো। আমি কিন্তু মেয়েও নিয়ে যাবো বলে দিচ্ছি। দেখো আমার তুমি তো নিজে দেখছো, আমি মিলে তো শয়তানি করছিলাম, তার মধ্যে দুজনের মধ্যে আবার কি হয়ে গেল? তোমাদের রান্না বান্না হয়ে গেছে, ওর এখনো রান্না হয়নি কেন? ওরা একদম সুস্থ, ঠিক আছে? আমি একজন অসুস্থ মানুষ। কতদিন তুমি অসুস্থ থাকো? কতদিন অসুস্থ থাকো মানে?
কয়দিন আমাকে ডাক্তার দেখিয়েছো বলো? তোমাকে ডাক্তার দেখা দিয়ে দাও, আজ তুমি ফোন রাখো। ফোন রেখে আমি চলে যাচ্ছি। চল চল, থাকবো না ওদের বাড়িতে। যেখানে কোনো সম্মান থাকে না যার, সেখানে থাকার থেকে না থাকা অনেক ভালো। তোমাদের দেখতে পেলে আমার সঙ্গে কি ব্যবহারটা করছে ও, মানে শরীর খারাপ থাকলে ওদেরকে টনটনা খাওয়া দাওয়া দিতে পারে, কোনো বাজার ঘাট কিছু করে না, সবসময় একবার বড় বড় কথা। কি আছে তোমার ঘরে, কি আছে দেখাও তো? কালকে শুধু দুটো কপি নিয়ে এসছো, আর কি আছে? মামা দেখো দরজা খোলার জন্য কি করছে। তো আমি চলে যাচ্ছি, সত্যি নাইটি পরে এখন চলে যাব, কিছু করার নেই, এদের বাড়িতে যা ব্যবহার দিচ্ছে তুমি তো দেখতে পেলে। আর ধরো একটু মোবাইলটা, আমি চলে যাচ্ছি। এই তুই আমাকে মোবাইল দিয়ে গেলি কেন? সত্যি সত্যি কি হলো তোদের, কিছু বল। কি থাকবোই না, কি কি হয়েছে দেখো দেখো, এটা নাকি মজা করার সময়। অ্যাকচুয়ালি কি বলতো, সবাই ইউটিউবে প্র্যাঙ্ক করে, তো প্র্যাঙ্ক কি করে করে আদতি পারি দেখো, ট্রাই করে দেখলাম একটু ট্রাই করে হয় কি না। আমি সত্যি ফ্রেন্ডদের উপর বলতে, তো আমি সত্যি ওর উপর মানে যা বলেছি সবই তো দেখলো। সত্যি আমাদের বাড়িতে সেরকম কিছু থাকে না, সেটা সত্যি। কিন্তু তাই বললে যে মানে ছেড়ে চলে যাব বা আগে কিছু দাওনি কিছু কিনে দাওনি সেরকম কোনো ব্যাপার নেই। আর মানে সুচিতা থেকে দেয়নি বললে ভুল হবে, ধরে দিয়েছিল কম বেশি দেটো করে দিয়ে। বাহ, দুজনে তো খুব প্রাঙ্ক করে নিলে। তো ওইটা বলতে ভয় পেয়ে গেছে বৌদি ভাই, পুরো ভয় পেয়ে গেছে। আর দেখি আমি ওনাকে দেখাই, উনি একটু কিছু বলো তো। ওরাই বুঝতে পারি দেখো, ওর শীতে পুরো কাঁপা লেগে গেছে, আর আমার ওই কিছু হলে শরীর কাঁপতে থাকে আর শীতে ধরে যায়। হাল অবস্থা দেখেছো, ওই বুঝতে পারিনি সেটা, হঠাৎ করে একটা প্র্যাঙ্কের হয়ে যাচ্ছিল। তো প্র্যাঙ্কের ওটা কি আসলে প্র্যাঙ্ক হয়েছে কিনা বা পেরেছি কিনা সেটা অবশ্যই কত তোমরা আমাদের একটু ভালো করে করতে হতো, পারলাম কিনা জানি না। মানে প্রথমে তো এমনিতে নরমালি ব্লগ করতো, নরমালি ব্লগের মধ্যে দাদাভাই হুট করে বুদ্ধি দিয়ে দিল যে এর মধ্যে একটু প্র্যাঙ্ক করে। দাদা আমাদেরকে ওর কানে কানে বলেছিল, তো বউ দিদিভাই সেটা জানে না। দাদা আমাকে বললো যে এর মধ্যেই মোটামুটি তোর একটা ছোট করে ব্লগ প্র্যাঙ্ক ভিডিও করে না, কারণ কি রান্না বান্না করেনি, তো এখানে হাসাহাসি করতেছে, এর মধ্যে একটু রাগি কথা বলে দে, দেখবি তোর একটা প্র্যাঙ্ক ভিডিও হয়ে যাবে। তো আমি ভাবলাম যে কিভাবে হয় কিভাবে, অবশেষে দেখলাম যে কি হয়ে গেল। তো টুকটাক তো জানি না আদৌ এটা হয়েছে কিনা, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে প্র্যাঙ্ক ভিডিও করতে পারলাম কিনা, কারণ হাজার হাজার মানুষ করে, তো আমি হয়তো পেরেছি। কিন্তু সবথেকে বড় কথা হাসি আসে, আমার রাগটা আসেনি, মানে আমার ক্যামেরা দিকে তাকালে হাসি পাতো। তো জানি না কতটা কি হয়েছে। আর আমার থালা বাসনগুলো দেখো, এক প্রাণ করতে যে আমি এমনিতেই কাজ গুটোতে পারিনি, আর সেখানে আমার থালা বাসন ফেলে দিয়েছে। দেখো বন্ধুরা, মানে প্র্যাঙ্ক করতে গিয়ে কি সর্বনাশটাই হলো, দেখো কি তুলছে এগুলো। তুমি একটি সুন্দর কাচের বাটিটা নষ্ট করে দিলে, দেখো তো একদম ভেঙে গেছে। এবার আমি সত্যি সত্যি একদম রেগে যাব সত্যি। তোমার প্র্যাঙ্ক ভিডিও পাল্লায় পড়েই তো এই কাজটা হয়ে গেল, দেখো সাবধানে। হুট করে এত রাগ দেখিয়েছি, আমি সত্যি সত্যি ভাবলাম যে আমার উপরে সত্যি সত্যি এরকম কিছু করছে। আর দেখো আমার কি সুন্দর বাটিটা, বাটিটা খুব সুন্দর ছিল দেখো, ডিজাইন করা, সেটা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গেছে। আর এইগুলো সব ভালো করে দেখো দেখো, ওগুলো ভালো করে তুলতে হবে। দেখো এই যে পাপা আছে, মামা আছে, এই এই দেখো কাঁচাটুকুগুলো, এই দেখো ওইখানে একটা, ওইখানে একটা আছে, ভালো করে ঝাড় দিয়ে নিও। তো গেল একটা বাটিতে, এই বাটিটাও মনে হয় টেরা হয়ে গেছে, বাটিটাও ভেঙে গেছে, তো সাইডটা তো ফেটে গেল দেখলাম। তো প্র্যাঙ্ক ভিডিও করতে, প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়ে জানি না মানে লোসকান্ত হলো, সর্বনাশ তো হয়ে গেল, এখন জানি না কতটা ভিউ পাবে। আর তোমরা অবশ্যই পাশে থেকে জানিও, এইটা তো মনে হয় ট্যাব হয়ে গেল নাকি, এই যে না, এই তো এইটাও ট্যাব হয়ে গেল দেখো। ও মানে এত জোরে ফেলেছে উপর থেকে, এটা ট্যাব হয়ে গেল। এই না তোমার গামলা, আমি তুলে দিচ্ছি, আবার কাজ করে দিচ্ছে এখন, দেখছো
হাতে হাতে এখন কাজ করে দিচ্ছে। আর এই দেখো, মানে কালকে ফুলকপি নিয়ে এসেছিলাম আর মাছ নিয়ে এসেছিলাম, মাছগুলো কই? কালকে তো ভাজাও মাছগুলো বাপের বাড়িতে দিয়ে এসেছি। তো ভিডিওটা বাড়াবো না, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা। দেখো এখনো কাজ করবে, এখনো কটা বাজে দেখছো? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।